গুরুত্বপূর্ণ মোড় ঘোরার সময়ও হেলমেটবিহীন রেসারিসিড মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা সাইকেল আরোহীকে, নিজেরা সহ মোট চারজন গুরুতর জখম। মোড় ঘোরার সময় স্কুটির গতিবেগ 50-এর ওপর, হেলমেটবিহীন নিজেদেরই দুই মোটর বাইকের রেসারিসির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সচরে ধাক্কা অপর দিক থেকে আসা সাইকেল চালক এবং আরোহীকে, নিজেদের দুজন সহ জখম মোট চারজন। ঘটনাটি ঘটে গতকাল রাতে। এলাকা সূত্রে জানা যায়, শান্তিপুর কলেজ মোড় থেকে গোপাল দে তার স্ত্রীকে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন নতুন পাড়া যাওয়ার উদ্দেশ্যে। তিনি সাইকেল চালিয়ে পিছনে বসেছিলেন তার স্ত্রী। প্রায় 100-এর কাছে গতিবেগ থাকা একটি স্কুটি এবং মোটর সাইকেল হেলমেটবিহীন ভাবে নিজেদের মধ্যে রেষারেষি করছিলেন, যা কলেজের মোড়ের মতো গুরুত্বপূর্ণ বাঁকের মুখেও গতিবেগ ছিল 50-এর ওপর। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই সাইকেল চালক এবং আরোহীকে। বন্ধু হলেও অপর মোটর সাইকেলে থাকা তিনজন পালিয়ে যায় ওই স্থান থেকে। চালক গোপাল দে এবং তার স্ত্রী মাথা ফেটে অনর্গল রক্ত বের হতে থাকে। অপর দিক থেকে স্কুটি থেকে পড়ে দুজন গুরুতর জখম হন। সকলকে নিয়ে পথ চলতি সহৃদয় মানুষ ভর্তি করেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। জানা যায়, স্কুটিতে থাকা এবং মোটরসাইকেলে থাকা মোট 5 জন বন্ধুর বাড়ি শান্তিপুর আরবান্দি অঞ্চলের বড়জিয়াকুল এলাকায়। সাইকেল চালিয়ে গাড়িটা খুব জোরে ছিল, বলছে নাকি ওখানে ধরা মানে পুলিশ এসেছিল, গাড়ি ধরা গেছে, ওখানে পড়ে আছে গাড়ি। কি নাম আপনাদের, কোথায় বাড়ি? দাঁতের ডাক্তার দেখায়নি, ওনাকে দাঁতের ডাক্তার দেখিয়ে নিয়ে উনি কি হল আমার ওয়াইফ। আচ্ছা, দিয়ে আমি সাইকেলে করে যাচ্ছি। আপনি চালাচ্ছিলেন সাইকেল? হ্যাঁ, আমি সাইকেল চালাই, উনি পেছনে বসেছিলেন। দিয়ে এখান থেকে যেরকম ওই হসপিটালে গিয়েছে, এতটা ওই স্কুটি দূরে, আমরা তখন ব্যাক করছি আর ও প্রণাম করে এসে আমাদের পুরো সাইকেল উড়িয়ে দিয়ে। স্কুটিতে কতজন ছিল? দুজন। চিনতে পেরেছেন তাকে? আচ্ছা, গাড়ি ওখানে ধরা পড়েছে? পুলিশ এসেছিল? মানে পুলিশ এসেছিল জানেন? না, এখন আসেনি। আপনার স্ত্রী কেমন আছে এখন? আপনার কোথায় কোথায় লেগেছে? আমার পায়ে লেগেছে, এখন হাত দিয়ে দেখছি মাথাও ফেটে গেছে। আচ্ছা, আর আপনার স্ত্রী? ওনার মাথায় লেগেছে। কি নাম আপনার? আমার গোপাল দে। কোথায় ভাই? নতুন পাড়া। কি হয়েছিল? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো ওনারা বলছেন। তোমার নাকি গাড়ির স্পিড ছিল 100-এর উপরে? ছিল না, 50-60। তুমি খেয়াল করোনি? কজন ছিল তোমরা? কি নাম তোমার? কোথায় বাড়ি? এখানে কি করছিলে? এখানে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।